নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবে অবনতি না হয় এবং যারা নাশকতাকে তাদেরকে প্রতিহত করার জন্য র্যাবের ফোর্সরা উদ্যমী হয়ে কাজ করছে। আগামীকালের দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করার জন্য অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাব ফোর্সেস স্ট্রাইকিং এবং মোবাইল ফোর্স হিসাবে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত আছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবে অবনতি না হয় এবং যারা নাশকতাকে তাদেরকে প্রতিহত করার জন্য র্যাবের ফোর্সরা উদ্যমী হয়ে কাজ করছে। সম্মানিত ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে এবং তাদের সার্বিক নিরাপত্তার জন্য র্যাবের এলিট ফোর্স সারা দেশব্যাপী তাদের কার্যকলাপ অব্যাহত রেখেছেন। এর পাশাপাশি যে কোনো ধরনের নাশকতাকে প্রতিহত করার জন্য র্যাবের যে স্পেশাল ফোর্স, র্যাবের কমান্ডো টিম, ডগ স্কোয়াড এমনকি হেলিকপ্টার পর্যন্ত প্রস্তুত আছে এবং নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের অপতৎপরতা বা অপকর্মকে প্রতিহত করার জন্য রিটার্নিং কর্মকর্তা আদেশে নির্বাচন রিলেটেড যে কোনো ধরনের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। তাছাড়াও নির্বাচনের পরবর্তীতে সম্মানিত নাগরিকদের জানমাল নিরাপত্তা করার জন্য র্যাব নিরাপত্তা প্রদান করার জন্য প্রস্তুত রয়েছে।